বছরের প্রথম সুপার ব্লু মুনের অপার সৌন্দর্য খালি চোখেই দেখেছেন বিশ্ববাসী। মহাজাগতিক এই বিরল ঘটনার সাক্ষী হয়েছে ভারত, পাকিস্তান সহ এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো জানিয়েছে, আসছে 18ই সেপ্টেম্বর, 17ই অক্টোবর এবং 15ই নভেম্বরে আরও 3টি সুপার মুন দেখা যাবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবছরের অন্য সময়ের তুলনায় গেল সোমবার রাতের আকাশে যে চাঁদটা উঠেছিল তা ছিল স্বাভাবিকের চেয়ে বড়, অনেক বেশি উজ্জ্বল। কারণ তখন পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছিল চাঁদ। বিরল এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় সুপারমুন। বছরের প্রথম সুপার ব্লু মুনের অপরূপ শোভা খালি চোখেই উপভোগ করেছেন ভারত, পাকিস্তান, জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, ইউক্রেন সহ বিভিন্ন দেশের মানুষ। এর আগে 2023 সালের 30 আগস্ট রাতে সুপার ব্লু মুন দেখা গেছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানান, গড়ে প্রতি 2 বা 3 বছরে একবার ব্লু মুন দেখা যায়। আর সুপার মুনের সাথে ব্লু মুন একত্রে দেখতে পাওয়ার ঘটনা বিরল। প্রতি 20 বছরে একবার এই ঘটনা ঘটে। আজকের দিনটি দুর্দান্ত, অনেক বড় চাঁদ দেখলাম। ভেনেজুয়েলার বাসিন্দারা সৌভাগ্যবান, কারণ তারা বিরল এই সৌন্দর্য দেখতে পেল। সুপারমুন আসলে চাঁদের একটি অনুমান। চাঁদ পৃথিবীর চারপাশে একটি কক্ষপথে ঘোরে, যাকে আমরা উপবৃত্ত বলি। উপবৃত্তকারী চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন আমরা সেটাকে পেরিজি বলি। আর পূর্ণিমার সময় এই ঘটনাকে একত্রে সুপারমুন বলা হয়। সুপারমুনের সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব কমে দাঁড়ায় 3,63,300 কিলোমিটারে। বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য দিনের তুলনায় 30% বেশি উজ্জ্বল এই সুপারমুন, আকারেও প্রায় 14 গুণ বড়। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।